বিরিয়ানি ধরো বা অন্য কিছু, কিন্তু এত গরম মানে কিছুদিন আগে পর্যন্ত দেখলাম আজকেও এমনকি ঠিক আছে যে টেম্পারেচার কলকাতার মধ্যে রাজস্থানের থেকেও পেরিয়ে গেছে টেম্পারেচার আমাদের কলকাতায়। কি করবো না করবো কিছু বুঝতে পারছি না। তোমাদের জন্য স্পেশাল একটা ছোট ভিডিও মানে ভাবলাম যদি করা যায় লাইটেস্ট কিছু মানে ঠিক আছে আজকে ভাবলাম একটু পানীয় দিয়ে শুরু করা যায়। মানে ভিডিওটা যেহেতু করছি কিছু এমন কিছু পানীয় জিনিস খাওয়া যায় যেটা রিফ্রেশিং হবে আমাদের শরীরের জন্য ভালো এই গরমের মধ্যে বিশেষ করে। প্রথমে একটা দোকানে যাবো, তোমরা হয়তো জানো একদম ভাইরাল ঠিক আছে আখের জুস পাওয়া যায়, সেটা বুঝতে পারছো কি? গেস করতে পারছো? গেস করলে একটা কমেন্টে লেখো। এবার হচ্ছে খেয়ে দেখি যে কীরকম টেস্ট আর কি, জানি না আপাতত এই জিনিসটা আমি কোনোদিনও খাইনি এর আগে, ম্যাঙ্গো লস্যি। যাই হোক রিফ্রেশিং আছে, কিন্তু প্রতিদিনের মতো যেরকম আমরা খাই আখের জুসটা যেটা খেলাম ওইটার মতো এই জিনিসটা রিফ্রেশিং হবে, কিছু করার নেই। ভালো লাগছে, টেস্ট ফুল, হিউজ কোয়ান্টিটি আছে, তো একবার যদি খাও মোটামুটি কিছুক্ষণ টাইমের জন্য তোমার পেট ফুল হয়ে যাবে। কিন্তু প্রথমে যেখানে আসার কথা বলেছিলাম আমাদের হচ্ছে ভাইরাল আখের জুস কাকা ঠিক আছে কোথায় আছে প্রথমে বলে দিই। পার্ক স্ট্রিটের মধ্যে তোমরা যদি এক নম্বর গেট দিয়ে বেরো, একদম বেরিয়ে লেফট হ্যান্ড সাইডে আসবে দোকান। এখন টাইমিং হচ্ছে মোটামুটি 5টা বাজে, তোমরা ভিড়টা শুধু দেখো একবার সামনে আপ ভিউ আমাকে ভিড়টা দেখো। মোটামুটি এই এত গরমের মধ্যে একটা কিন্তু ভালো জিনিস যদি আখের রসটা তোমরা খাও মানে এইটাই খেতে হবে না, যদি এত রোদের মধ্যে বার না হওয়ারও ইচ্ছা থাকে। মোটামুটি সবারই বারের সামনে দিয়ে নিশ্চয়ই আখের রস যায়, আর না হলে কোথাও না কোথাও সামনে সামনে পাওয়া যাওয়ার কথা। যাদের যাদের আছে প্রতিদিন চাইলে একবার করে প্লিজ এক সময় এই আখের রস এরকম টাইপের হলেও হবে খেও, না হলে আমি বুঝতে পারছি এই গরমের মধ্যে কী হতে পারে। কিছুটা পরিমাণ অন্তত এনার্জিটা তো বুস্ট হবে আমাদের, এটাই হচ্ছে মেন জিনিস। প্রথম এই দোকানটা এসেছি মোটামুটি এটা খেয়ে দেখি, দেখেছি 1.5 লিটার, 1.5 লিটারের নাকি আখের রসও খাওয়া যায় একটা গ্লাসের মধ্যে। এরকম ব্যাপার ইউটিউব ভিডিও ভিডিও বা ফেসবুক ভিডিওর মধ্যে অনেক কিছু দেখেছি, পেছনে আমার দোকানটা আছে ঠিক আছে। খেয়ে দেখি ব্যাপারটা কীরকম তৈরি করে জিনিসটি, আখের রসের কোনো ব্যাপার নেই তৈরি করার, এমনিতেই বুঝতে পারছো, কিন্তু ওই এনার্জি একটুখানি যদি লেভেলটা বানানো যায় এটাই হচ্ছে ব্যাপার। এরপরে আর একটা দোকান যাবো, এটা হচ্ছে আমি মাস্ট আমি প্রতিদিন খাই, সেটা ওখানে গিয়ে আমি বলবো ঠিক আছে। ওই দোকানে যাই না কিন্তু ওই জিনিসটা আমি প্রতিদিন খাই, আপাতত এই দোকানে খাওয়া যায়। ভাই চলে এসছে আমাদের ঠিক আছে, উত্তম জিনিস জানি না, জানা মনে হচ্ছে একটা ওয়ার্ল্ড কাপ নিয়ে এসেছি বড় সড়ো ঠিক আছে। আর ঠান্ডা একটা জিনিস আমি দেখলাম যেরকম আর কি ভেবেছিলাম যে জুস তো আছে ঠিক আছে, চিল চিলটা পাচ্ছি কিন্তু যতটা আছে তার মোটামুটি 20% মতো বরফের তুমি জল পাচ্ছ, এটা ভেবো না যে 1.5 লিটারের মধ্যে 1.5 লিটার আইছে তোমার পুরো এই দেবে। ওভারঅল জিনিস ঠিকঠাক হলেই হলো, জিনিসটা যেরকম আখের জুস খাই বাড়িতে হোক বা বাইরে হোক সেরকম হলেই হলো। শুধু দেখো 1.5 লিটার আমাদের হাতে, একদম 1.5 লিটার কী বলবো না বলবো কিছু বুঝে পাচ্ছি না। চলো খাওয়া যাক, তোমরা যদি কোনো সময় আসতে চাও একবার যদি ট্রাই করে দেখার ইচ্ছা আছে গ্লাসের সাইজ। আমার মনে হয় ওভারঅল যদি সব জায়গার কথা বলি 1.5 লিটার খুব কম জায়গায় পাওয়া যাবে। প্রথম সিপটা নিয়ে একটা জিনিস বলবো, যেহেতু আমি মোটামুটি প্রায় অংশই খেয়ে থাকি আখের জুস, আখের জুসটা খেয়েই থাকি মোটামুটি বাড়িতে হোক বাড়ির বাইরে হোক, সেই হিসাবে এখানে এসে এত গরমে ঠিক আছে মানে বুঝতে পারছো কতটা গরম আজকে, সেই অবস্থায় এসে এরকম একটা বড় জুস হালকা করে ঠান্ডা রিফ্রেশিং জাস্ট আলাদা। মানে এতটা যেহেতু একটু হেঁটে হেঁটে এসেছি আর বাসের ট্রাভেল বুঝতেই পারছো, সেই হিসাবে একটা আসার পর এটা খাওয়া আলাদা ব্যাপার, আলাদা ব্যাপার। আমাকে একটা জিনিস বলো, কারা কারা এই জিনিসটা এই পুরোটা
ফিনিশ করতে পারবো। এই যে ঠান্ডাটা আছে আমার মনে হচ্ছে মোটামুটি আমি হাত তো হাতের থেকে বেশি তো ফিনিশ করে দিতেই পারবো। ঠিক আছে, চ্যালেঞ্জটা কি নেওয়া যাবে? মানে দেখি ডেলিটার পক্ষে সম্ভব না। ঠিক আছে, এমনিতে বাড়িতে ভাত ভাত খাওয়া হয়ে গেছে, কতটা খাওয়া যায় সেটা কি দেখতে যেতে পারে? তোমরা কি বলছো এটা কমেন্ট করো তো, স্যাটচ্যাট করে দেখি, চেষ্টা করবো পোল্টু বল। নিশ্চয়ই করো না, দেখা যাক হারবে তো ঠিকই। ভগবান আশা করছি হয়ে যাবে। এই তো এই তো কমছে, এই আরে কমছিল, এক ঢোকে গেতে হবে এক নিঃশ্বাসে। চ্যালেঞ্জ একটু হার্ড করো, চ্যালেঞ্জ হারি দিতি নাহি লাস। ঠিক আছে, আসার পরে এই যে জুসটা খাওয়া এটা হচ্ছে ব্যাপার। তোমাদেরকে এবার একটা মেইন কথা বলি, এটা খেতে থাকবো গরমের মধ্যে। তোমরা একবার করে হলেও যদি এইটা নাও খাও, ঠিক আছে, সবার পক্ষে নাও খাওয়া সম্ভব হতে পারে, সবসময় সব জায়গায় নাও পেয়ে যেতে পারে, কিন্তু মাস্ট বি হাইড্রেটেড থাকার জন্য জল সবসময় খেয়ে। অনেকেই বলে থাকবে, আবার আমি নিজেকেই বলছি, আমি নিজেও এমনকি কিছুদিন আগে পর্যন্ত কম খেতাম, তারপর একটুখানি প্রবলেমের জন্য আবার কন্টিনিউ মোটামুটি 3.5 থেকে 4 লিটার জল খাওয়া আবার স্টার্ট করে দিচ্ছি প্রতিদিন ডেলি। তো তোমাদেরকেও হাইড্রেট থাকার জন্য, এই গরম থেকে বাঁচার জন্য প্লিজ, আর যদি পারো, এরপরে বলছি যাওয়ার পরে আমি তোমাদেরকে আর একটা দোকানের জায়গা দেখাবো, ওই জায়গায় যাওয়ার দরকার নেই, কিন্তু যদি কোনো সময় হয় জুস প্রতিদিন ওই জুসটা তোমাদেরকে খেতেই হবে। মনে হচ্ছিল খেতে খেতে একটু খুব সহজ ব্যাপার, প্রথমবার একটু খেয়ে ইন্টারেস্টিং লাগছে, খেয়ে নেবো, কিন্তু আমাকেও এটা কমপ্লিট করা অত সহজ ব্যাপার নয়। একদম পিওর, মানে কোনো কিছু এক্সট্রা ভেজাল ভেজাল কিছু দেওয়া নেই, সিম্পল আখের রস, তার মধ্যে হালকা একটু নুন আছে, হালকা একটু লেবু আছে, না কোনো পুদিনা পাতা না কিছু। খাবে এনজয়, পেটটা এরকম ফোলাবে। ঠিক আছে, একটা জিনিস কিন্তু আবার ডায়াবেটিস যারা পেশেন্ট আছে তারা আবার খেয়ে ফেলো না, ঠিক আছে, আখের রস তাহলে হয়ে গেল, তাহলে কিন্তু খুব চাপের বিষয়। চ্যালেঞ্জ কি সাকসেসফুল হলো? 50% খেয়েছি, 70 তো খেতে পারিনি, 60 খেতে পারিনি, 50 কি হয়েছে তোমরাই কমেন্টে লেবো। ঠিক আছে, আর চেষ্টা করছি। হয়ে গেছে, আমি ফুল, আমি আর নিয়ে যাবো। চলো, চ্যালেঞ্জ যাদের ভালো লাগছে এই জিনিসটা দেখতে, খেয়েছো যারা যারা তারাও কমেন্ট করো, যারা আসবে তারাও কিন্তু আবার কমেন্ট করো। চলো আরো যদি রিফ্রেশিং কিছু খেতে চাও, তাহলে আর একটা দোকান আছে, মোটামুটি অ্যাপ্রক্স জিজ্ঞেস করেছি যতটুকু 40 বছর পুরনো দোকান। ঠিক আছে, কোথায় অনেকেই জানে, একদম পা তুমি বলতে পারো চাঁদনি, দুটো একদম মিডিলে যাওয়ার জন্য যে ডেকার্স লেনের রাস্তাটা পড়ে, ডেকার্স লেনের উদ্দেশ্যে যাওয়ার সময় একটা দোকান, একদম সাইডে লেফট হ্যান্ড সাইডে আমাদের দোকান আছে, দোকানটা তোমাদেরকে ডাইরেক্ট দেখায়, তারপরে প্রপার লোকেশানটা বলছি। সেখানে লস্যি, তাও আবার যদি ম্যাঙ্গো, জাস্ট লেভেল ফাটাফাটি হবে, দুর্দান্ত হবে, দুর্দান্ত। প্রথম কথা নয়েস প্রচুর পাবে, প্রচুর, ঠিক আছে, এমন একটা জায়গায় কিচ্ছু করার নেই, সারাক্ষণ গাড়ি। তার মধ্যে একটা জিনিস তোমাদেরকে দেখাই, যেটা বললাম 41 বছর ম্যাঙ্গো লাস্যি, এর মধ্যে কী কী থাকে সেটা বলে দিই। পুরো ড্রাই ফ্রুটস অনেক ধরনের থাকে, পেস্তাচিও থাকে, তারপরে বাদাম থাকে, এমনি তার কাজু ফাজু কিশমিশ, তারপরে আখরোট, এরকম অনেক কিছু সব গুঁড়ো বাড়ি দিয়ে তৈরি থাকে, চেরি থাকে তার মধ্যে, আর তার সঙ্গে সঙ্গে গোয়াকিটটা মেন ইম্পর্টেন্ট, আর এই ম্যাঙ্গো লস্যি রিফ্রেশিং আছে, কিন্তু প্রতিদিনের মতো যেরকম আমরা খাই আখের জুসটা যেটা খেলাম ওইটার মতো এই জিনিসটা রিফ্রেশিং হবে, কিছু করার নেই, ভালো লাগছে, টেস্টফুল, হিউজ কোয়ান্টিটি আছে, তো একবার যদি খাও মোটামুটি কিছুক্ষণ টাইমের জন্য তোমার পেট ফুল হয়ে যাবে, কিন্তু মোটামুটি যেটা আমার মেন প্রতিদিনের মতো এইটা আমার লাগবেই, এই মৌসাম্বির জুস। ঠিক আছে, সিম্পল, উইদাউট সুগার, কোনো নুন নেই, কিচ্ছু নেই, আমার এটা হচ্ছে প্রতিদিনের জিনিস, এইটা আমার প্রতিদিন লাগে, এটা হচ্ছে তোমাদেরও যদি মনে হয় একবার করে এইটা খেও প্রতিদিন, এই গরমের জন্য তো মাস্ট, স্কিন থেকে শুরু করে হজম, তোমার শক্তি যদি কম থাকে সব দিক থেকে বেনিফিট পাবে, ভিটামিন সি জাস্ট লেভেল, তোমার লাগবেই এটা।
শারীর গরমকালে যে পিম্পলস ওঠে, এত ধরনের পিম্পলস হয় আমাদের মধ্যে, যে ডার্ক স্পট চলে আসে, ছোপ চলে আসে, এই জিনিসটা যদি তুমি রেগুলার বেসিস খেতে পারো তাহলে আমার মনে হয়, ডাক্তারও বলে অনেক, এই জিনিসটা জাস্ট লেভেল হবে তোমাদের জন্য। এক্সট্রা কিছু বলে লাভ নেই, সিম্পল, কিচ্ছু নেই, হ্যাঁ বাড্ডা কিচ্ছু নেই। এর থেকে বেশি কিছু কি বলা যাবে? প্রায় অংশই খাও, যারা যারা খাও না তাদেরকে মাস্ট বি রেকমেন্ডেড। যদি এবার চাঁদনি এলাকার মধ্যে বা স্ন্যান এলাকার মধ্যে আসো তাহলে এই দোকানটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর যেটা হচ্ছে জুস পার্ক স্ট্রিটের মধ্যে যেটা আছে, ঠিক আছে, ওইখানে এই দুটো যদি সময় পাও তাহলে একবার খেয়ে দেখো, রিফ্রেশিং তো আছে, বস কিচ্ছু বলার নেই। মোটামুটি আমাদের খাওয়া দাওয়ার পর্ব একদম শেষ। মেন যেটা আমি এই তিনটের মধ্যে যেটা ভেবেছিলাম হচ্ছে যাবো ওই আখের রসটা খেতে, ভাইরাল মৌসাম্বির জুস লসি ফসি যে কোনো জায়গায় পাওয়া যায়, তো আমি ভাবলাম আসি আখের জুসটা খাই, কেমন লাগে সেটা জানাই, তার সঙ্গে সঙ্গে আসবো হচ্ছে আমাদের স্প্ল্যানেডের মধ্যে, 40 বছর পুরনো এরকম দোকান, ব্যাস একদম বিন্দাস আমার সেরা লেগেছে। তিনটে জিনিসের মধ্যে আখের রস আমার টপ লেভেল। হ্যাঁ আমি মৌসাম্বির জুস প্রতিদিন খাই, তাই এক্সট্রা করে তোমাদেরকে কিছু বলছি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকের মতো গুড বাই, টাটা, সায়োনারা।